দর্শক, নিজের সন্তানের কাছে চা খাওয়ার 20 টাকা চেয়ে না পেয়ে অবশেষে বৃদ্ধ বয়সে বেছে নিয়েছেন তার নিজের কাজ। 80 বছরের বৃদ্ধ সলেমান শেখ জীবন জীবিকার তাগিদে তিনি ঘুরে বেড়ান হাট বাজারে। বয়সের ভারে নিজেই যেখানে ঠিকঠাক মতো চলতে পারেন না, সেখানে তিনি নিজের ও পরিবারের জন্য কাঁধে তুলে নিয়েছেন রাজ্যের সকল ভার। সত্যি এই কাকা খুবই কষ্ট করে এবং মূলত পারিবারিকভাবে সাহায্য সহযোগিতা না পেয়ে সে কিন্তু আজকে রাস্তায় সে ভিক্ষার হাত না পেতে নিজের কর্ম করে খাচ্ছে। এর জন্যে তাকে আমাদের পক্ষ থেকে অনেকবার অনেক অনেক ধন্যবাদ জানাই যে সে পুরো বয়সেও শেষ বিকেলে আসেও তার হাত পাতার অভ্যাস নাই, সে কষ্ট করে খাচ্ছে। বৃদ্ধ সলেমানের দেখা মেলে বালিয়াকান্দি বাজারে। দুর্বল কাঁধে লম্বা একটি বাঁশ ঝুলিয়ে ঘুরছেন পথে প্রান্তে। বাঁশের সাথে ঝুলানো রয়েছে রং বিরঙের নানা ধরনের মনোহরী সামগ্রী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়ান ক্রেতার আশায়। প্রতিদিন যা আয় হয় তাই দিয়ে চলে সলেমান শেখের সংসার। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। সন্তানরা যখন ভূমিষ্ঠ হয় মা বাবা তখন সন্তানের ভিতরে স্বপ্ন দেখে একসময় তার সন্তান অনেক বড় হবে। কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় সেই সন্তানরা যখন বয়সে তারা সংসার জীবনে আসে তখন সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। এটা খুবই কষ্ট, প্রতিটা সন্তানেরই মা বাবার খেয়াল রাখা উচিত। সলেমান শেখ রাজবাড়ির কালোখালীর মৃগীর বাসিন্দা। ভ্যান চালক সন্তানদের কাছে নিজের চা পান খাওয়ার টাকা চেয়ে না পেয়ে অবশেষে নিজেই নেমে যান এই পেশায়। জীবনের পরন্ত বিকেলে এসে আর যেন কোনো বাবাকেই এভাবে কাজ না করতে হয় আমরা এই প্রত্যাশা করছি। পৃথিবীর সকল বাবা ভালো থাকুক, সুস্থ থাকুক। রাজবাড়ি থেকে মোহাম্মদ সোহেল মিয়া, বার্তা 24.com।